আজটা এইটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে শ্যামবাজারে ঢাকা আজকের বাজারে কিন্তু এই যে মুড়ি কাটা পেঁয়াজটা বিক্রি হইতেছে 70 টাকা 75 টাকাতে ঢাকা শ্যামবাজারে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এবছরে যে নতুন পেঁয়াজ এটা কিন্তু আজকে বিক্রি হইতেছে 70 টাকা 75 টাকা কেজিতে ঢাকা শ্যামবাজারে বস্তায় কত কেজি হয় ভাই শাহাবুদ্দিন ভাই বিয়ার অনুষ্ঠানের জন্য নিতে আসছেন কামরাঙ্গি চর থেকে আচ্ছা খুচরা বাজারে 100 টাকা 90 টাকা এরকমের পান আমি কালকে খবর লিখছি আর সকালবেলা জিজ্ঞাসা করছি 100 টাকা করে আমার কাছে বিক্রি চাইছে হ্যাঁ একসাথে এক বস্তা নেওয়াই ভালো দেখা গেছে আপনার এখানে প্রায় 2 আর 30 টাকা করে কম পাইতেছেন হ্যাঁ 30 30 টাকা আচ্ছা প্রায় 2700 টাকা কম 2700 টাকা কম এক বস্তা নিছেন আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এইমাত্র কিন্তু এক বস্তা পেঁয়াজ বিক্রি হলো ঢাকার শ্যামবাজারে 70 টাকা কেজিতে এই যে দেখতে পাচ্ছেন 90 কেজি আছে এখানে বস্তায় 85 90 কেজি হয় ভিতরে কিন্তু এরকমের এই সাইজই হয় ছোট বড় হয় মাঝারি সাইজ হয় এরকমের বড় সাইজের হয় এগুলো কিন্তু আজকে 70 টাকা কেজিতে ঢাকা শ্যামবাজারে বিক্রি হইতেছে এগুলো হচ্ছে এবছরের মুড়ি কাটা পেঁয়াজ যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির দর্শক এখন চলুন আমরা জানবো যে আজকের বাজারে ইন্ডিয়ান আলুগুলো কিভাবে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে এইগুলো তো ইন্ডিয়ান আলু ভাইয়া তাই না এটা হইছে ইন্ডিয়ান আলু এটা বস্তায় কত কেজি হয় বস্তাতে 50 কেজি আছে 50 কেজি হয় হ্যাঁ 50 কেজি 50 কেজির মতন হয় এটা আজকে কত কেজি আজকে এটা আজকে চলতেছে 40 থেকে 45 এর মতন আজকের বাজারে আচ্ছা এগুলা মোটামুটি ভাবে কোয়ালিটি ভালো হ্যাঁ মোটামুটি কোয়ালিটি ভালো আর আমাদের যে ওই যে রাজশাহীর বিক্রমপুরের রাজশাহীর আর হচ্ছে বিক্রমপুরের যে আলুগুলো আছে এগুলো এটা থেকে একটু বেশি ভালো মানে দেশি আলুটা ভালো সবচেয়ে ভালো বেশি সবচেয়ে ভালোটা আছে আমাদের দেশি আলু ঠাকুরগাঁও তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ তারপরে রাজশাহীর যে অন্যান্য জেলার যে আলুগুলো আছে মোটামুটি ভালোই ওইটা ভালো বেশি হয় ওইটা বেশি ভালো এবং ওইটা দাম একটু বেশি দামও বেশি হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এইটার চাহিদা কেমন বাংলা এখন আমাদের দেশে এটার চাহিদাটা একটু কম এটার চাহিদা থেকে ইন্ডিয়ান আরেকটা আলু আছে নতুন যেটা আছে আপনাদের কাছে এখনই মানে এখনই মার্কেটে ঢুকছে দেখি একটু এইটা নতুন আসছে এটা নতুন আসছে এই আলুটা নতুন একেবারে এইটা নতুন ঢুকছে এটা নতুন ঢুকছে এইটা কত করে এটা আমি আমাদের অবস্থা থেকে বের করে দেখাচ্ছি এইটা ইন্ডিয়ান এটা নতুন আলুর মতো ইন্ডিয়ান নতুন আলু ও ইন্ডিয়ান নতুন আলুটা নতুন আলুটা এটা আমাদের বাংলাদেশি যে নতুন আলুটা হয় ওই রকমেরই কিন্তু ওই রকমেরই কিন্তু আমাদের বাংলাদেশের যে পরিমাণে আলুটা পাওয়া যায় ইন্ডিয়ান আলুটা হচ্ছে এখন ওই পরিমাণে আসতেছে না মানে যে কোনো সময় বন্ধ করে দেবে যার জন্য আর আমাদের মানে তাদের দেশেও সংকট নাকি যে তাদের দেশে সংকট এটা হচ্ছে ওই যে বৃষ্টি নাকি বন্যা সেটা বলতে পারি না কিন্তু তারা হুটহাট সবকিছু বন্ধ করে দেয় হ্যাঁ মানে সরকারের অদূরদর্শিতার কারণে যেটা হয় আর কি এর আগেও যে যমুনা টেলিভিশনের ভাষ্যকার আছে আমরা ওই জায়গায় বলছি আমাদের কাছে আরো রিপোর্ট আছে ওই এর ভিতরে হুট করেই একদিন এলসি বন্ধ করে দিয়েছে যেমন এলসি পেজ বন্ধ হয় 220-230 টাকা হইলো যেদিন 220-230 টাকা হইছে আমাদের আরো দে আমরা 180 টাকা পর্যন্ত বিক্রি করছি এটা যখন বেড়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এখন কি আপনার দেশি পেঁয়াজটা দামটা একটু কমছে তাই না আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে ইন্ডিয়ান আলুগুলো বিক্রি হয় দর্শক এগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আলু এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে 45-40 টাকা কেজিতে ঢাকা শ্যামবাজারে 45-40 টাকা কেজিতে কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে এরপরে আছে আমাদের দেশি আলু যেটা রাজশাহীর আলু তাই না এটা রাজশাহীটা এটা কত করে আজকে ভাই দর্শক যে যারা যারা সংগ্রহ করতে চান আলুগুলো তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে এখানে কিন্তু দেশি আলু এবং ইন্ডিয়ান আলুগুলো কিন্তু একদম পাইকারি মূল্যে পাবেন আজকের বাজারে তুলনামূলকভাবে দাম অনেকটা কম